উৎসব আনন্দে বর্ষবরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, সোনার মানুষের সন্তানে মঙ্গল শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতি বিদ্বেষী অশুভ শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে মিরাজ, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। 19 পদার্পণ করল 21 টেলিভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। উৎসব আনন্দে দেশ জুড়ে বরণ করা হলো নতুন বছরকে। সুরের মূর্ছনা আর কবিতায় রমনা বটমূলে বাংলা বছর 1425-কে স্বাগত জানালেন ছায়ানটের শিল্পীরা। জীর্ণ অতীত পেছনে ফেলে সবার কণ্ঠে ছিল নতুন দিনের প্রত্যাশা, ধর্মবর্ণের ঊর্ধ্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয়। রিয়াদ সুমনের রিপোর্ট। নতুন সূর্য, নতুন আলো, পাখির কলতান, নতুন পাতায় সতেজ ডালপালা, সব গ্লানি ধুয়ে মুছে অগ্নি স্নানে শুদ্ধতার বারতা নিয়ে এলো বৈশাখ। এসেছে বাংলা নববর্ষ 1425। ভোরের স্নিগ্ধ আলোয় রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় ছায়ানটের শিল্পীরা, যেন এক নতুনের আহ্বান। দেড় শতাধিক শিল্পীর 2 ঘন্টার এই আয়োজনে ছিল 15টি একক ও 12টি সম্মেলক গান, 2টি আবৃত্তি আর 1টি বাঁশিবাদন। সুরের মূর্ছনায় মুগ্ধ হাজারো শ্রোতা। বেলা বাড়ে, লোকে লোকারণ্য হয়ে ওঠে রমনার বটমূল। ভারী পোশাক আর বর্ণিল সাজে জড়ো হয় নানা শ্রেণী পেশার মানুষ। গুটি গুটি পায়ে ছুটে আসা ছোট্ট সোনামণিদের পদভারে অলঙ্কিত হয় রমনা। প্রতি বছর এই সময় আসি এবং এটা একটা মিলন মেলা। এই অনুভূতিটা মনে হয় প্রত্যেক বাঙালির ভিতরে থাকে। সকাল সকাল উঠে আসা, মানে পয়লা বৈশাখে আমেজটা বেশি ভালো লাগে। নতুন বছর সবাই খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক। ব্যতিক্রম ছিলেন না বাংলাদেশে অবস্থানরত ভিনদেশি অতিথিরা, তারাও এসেছেন বাঙালির পোশাকে, যেন আজ সবাই বাঙালি। বাংলাদেশ এন্ড বেঙ্গালি নিউ ইয়ার ইজ ফাতাফাতি। পয়লা বৈশাখের নিরাপত্তায় তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার বর্ষবরণের বিষয় নির্ধারণ করা হয়েছে বিশ্বায়নের বাস্তবতায়, শেকড়ের সন্ধান। তাই অশুভ শক্তির রক্তচক্ষু আর অন্ধকারের প্রতিরোধ উপেক্ষা করে বৈশাখের শাশ্বত আহ্বানে এক কাতারে সব ধর্মবর্ণের মানুষ। পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে হলো মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেয় হাজারো মানুষ। শোভাযাত্রার পুরোটা সময় জুড়ে তারা গেছেন নতুন বছর যেন মঙ্গলে কাটে তারই গান। বাংলার চিরায়ত সাজের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রধান গেট থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। আয়োজকদের আশা, আগামীতে নতুন বাংলাদেশ বিশ্বে পাবে নতুন মাত্রা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। অমঙ্গলের বিদায় আর মঙ্গলের বার্তা ছড়িয়ে দিয়ে এই মঙ্গল শোভাযাত্রা গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরে ভেদাভেদ ভাঙতে এবারের প্রতিপাদ্য মানুষ ভুজলে সোনার মানুষ হবি। নানারকম ফুল আর বাঙালিয়ানা সাজের সবটুকু নিয়েই নতুন ভোরে সকল বয়সী মানুষ সামিল হয়েছেন এই শোভাযাত্রায়। সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, বৈশাখ করার জন্য। প্রথম আসলে রিয়েলিটিতে দেখা মঙ্গল শোভাযাত্রাটা আসলেই খুবই আনন্দদায়ক। আমার এখানে এসে অনেক মজা করছি। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। মন খুলে আনন্দ উচ্ছ্বাসে চলতে পারতেছে। এই সম্মেলন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য, এমন আয়োজনে অংশগ্রহণ প্রাণের টানে। তাই তো এই আহ্বান উপেক্ষা করেননি ভিন দেশের নাগরিকরাও। For Bangladeshi New Year, so yeah, I'm happy to be here. Bengali people and their
persuasion of the UNESCO to do so, and it should be celebrated. কর্মব্যস্ততার মাঝখান থেকে একটু প্রশান্তির খোঁজে মানুষ চলে আসে মঙ্গল শোভাযাত্রায়। মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিভিন্ন সমস্যা থেকে দূর হয়। মঙ্গল যাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংস্কৃতি মন্ত্রী। তারা বললেন, বাংলাদেশই বিশ্ব দরবারে খুলে দেবে সম্ভাবনার নতুন দিগন্ত। মানবতাবাদী চেতনায় উজ্জীবিত হই আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে পদার্পণের যে শক্তি, যে সাহস এবং প্রত্যয়, সেটি আমরা দেখব এই 1425-এ। এই যে নতুন বছর, এখান থেকে আমাদের আরেকটি নতুন যাত্রা শুরু হবে। শোভাযাত্রায় ছিল পর্যাপ্ত নিরাপত্তা। বিভিন্ন সড়ক ঘুরে আবারও চারুকলার সামনে এসে শেষ হয় মঙ্গল যাত্রা। সকল অমঙ্গলকে দূর করে মঙ্গলের বারতা ছড়িয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে আরেকটি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর পদার্পণ করল বাংলাদেশ। সকলেরই চাওয়া, অসাম্প্রদায়িক এই চেতনার বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে আরও এগিয়ে যাবে। শুভ নববর্ষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নববর্ষের শেষ বিকেলে এক পশলা শিলাবৃষ্টিতে বিড়ম্বনায় পড়ে রাজধানীবাসী। বৈশাখে বিভিন্ন রাস্তার পাশে বসা দোকানগুলো নিয়ে ভোগান্তিতে পড়েন দোকানিরা। কেউ বৃষ্টিতে ভিজে, আবার কেউ ছাতা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই আবার আশ্রয় নেন গাছের নিচে। শিলাবৃষ্টির হাত থেকে বাঁচতে বিভিন্ন ভবনেও আশ্রয় নিতে দেখা গেছে। কারো কাছে বৃষ্টি প্রশান্তির পরশ হলেও কারো কাছে কেবলই ভোগান্তি। বাঙালি ও বাংলাদেশ বিদ্বেষী অশুভ শক্তি যেন কোনো দিন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। মিরাজ মেজর রিপোর্ট। নববর্ষ উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় শেষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। যত বাঙালি আছেন সবাইকেই আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মীয় আবরণ দিয়ে একসময় পয়লা বৈশাখ পালন করতে দেয়া হতো না বলে আক্ষেপ করেন বঙ্গবন্ধু কন্যা। বিএনপি আমাদেরকে বাংলা নববর্ষ উদযাপন করতে তো দেবেই না, এমনকি এই যে নতুন শতাব্দীতে আমরা যে পদার্পণ করতে যাচ্ছি সেটাও আমাদের উদযাপন করতে দেবে না। তারা ব্যাপকভাবে বাধা দিল এবং বাংলা নববর্ষ উদযাপনটাকে তারা একটা ধর্মীয় আবরণ দেবার চেষ্টা করলো। আসলে বাংলা নববর্ষ বাঙালিদের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই সমানভাবে এটা উদযাপন করে, যুগ যুগ ধরে আমাদের দেশে এটা পালন করে যাচ্ছে। বাঙালি বাংলাদেশ বিরোধীদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাজে আমি নববর্ষে এটুকুই চাই যে আর যেন আমাদের দেশে কখনো ওই ধরনের অশুভ শক্তি না আসে যারা আমাদের ঐতিহ্যের উপরে আঘাত করবে, ভাষার উপরে আঘাত করবে, সংস্কৃতির উপরে আঘাত করবে, আমাদের নিজেদের অস্তিত্বের উপরে আঘাত করবে। এই ধরনের অশুভ শক্তি যেন আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে। মর্যাদাপূর্ণ আত্মপরিচয় নিয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র শবে মিরাজ পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল নামাজ, জিকির আসগার ও ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি কামনায় পালিত হচ্ছে পবিত্র এ রজনী। সকল অনাচার অবিচার ঘুচে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। আদিত্য মামুনের রিপোর্ট। ইসলাম ধর্মমতে যে রাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে স্রষ্টার সাক্ষাৎ করেছেন সেটি লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ হিসাবে পরিচিত। পবিত্র কাবা হতে মহানবী সপ্তাকাশের উপর আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। পবিত্র এই রজনী পালনে নফল নামাজ ও জিকির আসগার করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। দেশ জাতির জন্য শান্তি কামনার পাশাপাশি মুসলিম উম্মার জন্য দোয়া করেন মুসল্লিরা, ক্ষমা চান নিজের পাপ মোচনেরও। নতুন বছর আসছে, আল্লাহ যেন সবার মঙ্গল কামনা করে সারা মুসলিম বিশ্ব যেন উপকৃত হতে পারে। জয় শ্রী আব্বু, ভালো মতন থাকুক, নানা নানি ভালো মারা গেছে, ভালো মতন থাকুক কবরে। এই রাতে যেহেতু বেশি বেশি নেক আমল করা যাবে, আল্লাহ তাআলা বেশি সবচেয়ে খুশি হবে।
এদিকে সকল অনাচার থেকে পরিত্রাণ পেতে এই রাতের গুরুত্ব তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম। নামাজ মানুষকে অন্যায় কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সমাজের যে পাপ পঙ্কিলতার যে একটা চারপাশে যে একটা আমরা এখন জড়িয়ে আছি, এর থেকে যে একটা অস্থিরতার মধ্যে আমরা আছি, এর থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পেয়ে যাব। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখল 19 বছরে। জন্মদিনে একুশে পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয় একুশের। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্তচিন্তার খোলা জানালা। এই চেতনা লালন করে এগিয়ে চলা একুশে টেলিভিশনের জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী, একুশের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, পরিচালক কে এম শহীদুল্লাহ, সাকিব আজিম চৌধুরী, রবিউল হাসান সহ সাংবাদিক কর্মকর্তা ও কলাকৌশলীরা। সূচনা বক্তব্যে নব উদ্যমে পথ চলার কথা বলেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল। বাংলাদেশের শৃঙ্খলিত গণমাধ্যমকে মুক্ত করে দেওয়ার একটা অঙ্গীকার নিয়ে, স্বপ্ন নিয়ে এই ক্ষুদ্র জার্নালিটি খুলে দিয়েছিলেন বাংলাদেশকে দেখার জন্য। একুশে টেলিভিশন বাংলাদেশে একটা গণমাধ্যম জগতে বিপ্লব স্থাপন করে, কিন্তু পরবর্তীকালে একুশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়। আজকে আবারই বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একুশে আবার নতুন করে তার পথযাত্রা শুরু করেছে। একুশে টেলিভিশন গণমাধ্যমের জন্য গৌরবের বলে অভিহিত করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। একুশে টেলিভিশন তার ঐতিহ্যকে এই প্রতিযোগিতার মধ্যেও ধরে রেখেছে, সেজন্যও তাদেরকে অভিনন্দন জানাই। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মা মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে একুশের ভূমিকা প্রশংসনীয়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে, বস্তুনিষ্ঠতা বজায় রেখেছে, কিন্তু তার বৈশিষ্ট্যতা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং আনুগত্য। অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাওয়ার অঙ্গীকারের কথা বলেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। তারুণ্যের শক্তিকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়বার জন্য এই একুশের সকল সদস্য অবিরাম সংগ্রাম করে যাবেন। শনিবার সকালে চট্টগ্রামে কেক কেটে 19তম জন্মদিনের উদ্বোধন করেন একুশের চেয়ারম্যান আলহাজ সাইফুল আলম মাসুদ। একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাভু সহ সাংবাদিক ও কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ে কেক কাটেন একুশের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল, বিভাগীয় প্রধান সহ সাংবাদিক কর্মকর্তা কলাকুশলীরা এই সময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানাতে এসে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ একুশের সাফল্য কামনা করেন। 19তম বছর পদার্পণ উপলক্ষে এই টেলিভিশনের সকল কলাকুশলী, নেপথ্যকর্মী, অনুষ্ঠান কর্মী এবং যারা মালিক পক্ষ তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একুশে পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বাংলা নববর্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা, বাঙালি সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের আহ্বান। নববর্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ণাঢ্য আয়োজন। সাম্প্রদায়িক অশুভ শক্তি বারবার ষড়যন্ত্র করে বাঙালি জাতির গৌরবের ইতিহাসকে ম্লান করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলা নববর্ষে আওয়ামী লীগ রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা বের করে, র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শুরুর আগে ওবায়দুল কাদের আরও বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি নিয়ে
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে বাঙালির শক্তির উৎস, সাহসের উৎস, অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করছে। নতুন বছরে খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। নববর্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যশাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান খন্দকার মোশাররফ। বক্তৃতায় তিনি বলেন, বিগত বছর ছিল জাতির জন্য হতাশার, স্বৈরাচারী শাসন ও দুর্ভোগের বছর ছিল বলেও মন্তব্য করেন তিনি। নতুন বছরে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। পরে যশাসের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। নববর্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রবীন্দ্র সরোবরে ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণ উৎসব। মফিউর রহমানের রিপোর্ট। পুরনো যত জরাগ্লানি মুছে নতুনের বরণ করতে যত আয়োজন নগরবাসীর, আর তাই বাহারি সাজে ছোট বড় সকলেই বেরিয়েছেন নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে। রাজধানীর ধানমন্ডি লেকে যেমন নৌবিহার করেছেন প্রেমিক যুগল, তেমনি পরিবার পরিজন নিয়েও ডিঙিতে চড়ে ঘুরে বেড়িয়েছেন অনেকে। অনেকদিনের পুরনো বন্ধু কিংবা দীর্ঘদিন দেখা না হওয়া স্বজনের সাথে হঠাৎ সাক্ষাৎ হওয়ায় সেলফি তোলার লোভ সামলানো যেন খুবই দুষ্কর। বাংলার যে ঐতিহ্য, সব পোশাক পরে বের হইছে, সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে। বছরের প্রথম দিনে ঘুরে বেড়াতে পেরে আনন্দিত সাধারণ মানুষ। বন্ধু বান্ধব সবাই আসছে তো খুব ভালোই উপভোগ করতেছি। আমরা বেবি নিয়ে বের হয়েছি তো হঠাৎ আজকে ওয়েদার গরম, একটু গরম, মোটামুটি হিউমিডিটি। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে ছিল বাদর নাচ ও গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী লাঠি খেলা। এদিকে রবীন্দ্র সরোবরে ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণ উৎসব। নাচে গানে আবৃত্তিতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সেই সাথে নতুন প্রত্যয়ে দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল সংস্কৃতিকর্মীদের কণ্ঠে। তার ক্লান্ত চোখের আঁধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সিরিয়ায় বিভিন্ন সরকারি স্থাপনায় মার্কিন জোটের বিমান হামলা, রাশিয়ার হুঁশিয়ারি। আইপিএলে কলকাতাকে 5 উইকেটে হারালো হায়দ্রাবাদ, সাকিবের অলরাউন্ড নৈপুণ্য। বর্ণাঢ্য আয়োজনে ইতালিতে উদযাপন করা হল একুশে টেলিভিশনের 19তম জন্মদিন। এ উপলক্ষে স্থানীয় একটি হোটেলে ছিল নানা আয়োজন। জন্মদিনে একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানান অতিথিরা। সবাইকে নিয়ে কেক কাটেন একুশের ইতালি প্রতিনিধি কাউসার হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগদান মিলান বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। একুশে টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথি আকরাম হোসেন, হানিফ শিপন, জামিল আহমেদ সহ অনেকে। একুশে টিভির 19তম জন্মদিনে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ 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 দিন একুশে টিভির জন্মদিন। শেষ করছি রাতের একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উৎসব আনন্দে বর্ষবরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, সোনার মানুষের সন্ধানে মঙ্গল শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতি বিদ্বেষী অশুভ শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে মিরাজ, ইবাদত বান্দেগিতে মশগুল মুসল্লিরা। পুলিশে পদার্পণ করল একুশে টেলিভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়ালগঞ্জ জুটুয় নম্বরে ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আমরা।